টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে প্রতিষ্ঠিত পীর শাহজামান মার্কেট ভেঙে ও জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। সকালে পৌর এলাকার সন্তোষ মানববন্ধনে অভিযোগ করা হয়, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী নিজ হাতে এই মার্কেট নির্মাণ করেছিলেন। প্রায় 5 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে জীবিকা নির্বাহ করছে। তাদেরকে উচ্ছেদ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে প্রায় 10 একর জায়গার মধ্যে স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।